होरी भोजी वो बोलिया भवे ते आईनो होरी भजा होलो ना होरी भोजी वो बोलिया भवे ते आईनो होरी भजा होलो भोजीव बोलिया भवे ते आईलो हरि भजा होलो ना हरि भजीव बोलिया भवे ते आईलो हरि भजा होलो ना एई मायार जाले डूबे डूबे रही मायार जाले डूबे रही मायार जाले डूबे रही हरि तुम्हारे पेलाम ना भजीव बोलिया भवे ते आईनो हरि भजा होलो ना हरि भजब बोलिया भवे ते आईनो हरि भजा होलो ना जय जय जगन्नाथ सचिरनंदन सचिरनंदन त्रिभुवन करे जा चरण बंद भूमि नीला चले शंख चक्र गौर अमर गदा पद मधार नीला चले शंख चक्र अमर गौर তুমি নীলা চলে শঙ্খ চক্র ওই না গদা পদ্ম ধরে গো ওই নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম দণ্ড কমণ্ডল পুরবেতে তুমি অগ রাবণ বধিলা গো ওইনাকে বলে পুরবেতে তুমি রাবণ বধিলা কেহ বলে পুরবেতে তুমি রাবণ বধিলা গো ওই কেহ বলে পুরবেতে রাবণ বধিলা ওগো গোলকের বই বই ভবলীলা প্রকাশ করিলা এবে প্রকাশ করিলা
শিরাধিকার ভাবে এবে আমার গৌর অবতার অবতার শিরাধিকার ভাবে এবে আমার গৌর অবতার শিরাধিকার ভাবে এবে আমার গৌর অবতার অবতার শিরাধিকার ভাবে এবে আমার গৌর অবতার ওগো হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ নামে গৌর এবে করিলেন প্রকাশ ধরল ধরল ওই না ধরল 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 শিবের হাতে ধরে পায়ে পড়ে বলে ধরল ধরল শিবের হাতে ধরে পায়ে পড়ে বলে ধরল ধরল হাতে ধরে পায়ে পড়ে বলে হরি 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 বলে হরি হরি বলে হরি 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 বলে হাতে পায়ে পড়ে বলে হরি 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 বলে হাতে পায়ে হরি 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 বলে হাতে ধরল ধরল হরে কৃষ্ণ নামে এবে করিলে প্রকাশ জরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম যিনি সত্যের সংকর্ষণ ত্রেতায় যিনি রাম দাপরের যিনি মদন মোহন তিনি কলিকালে বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া ঘরের ঠাকুর হয়ে এলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই ভগবান এলেন আমাদের দ্বারে কেন ভগবান আসার পিছনে তিনটি কারণ ছিল একটি নয় দুটি নয় তিনটি কারণ এই ভগবান আসার তিনটি কারণ আমরা কোথায় পাই যারা শ্রীমদ ভাগবত গীতা যারা পড়াশোনা করেছেন আস্তে শ্রীমদ ভাগবত গীতা যারা পড়াশোনা করেছেন তারা ভালো করে জানেন এই ভগবান আসার তিনটি কারণ কি ছিল একটু স্মরণ করিয়ে দিই ভগবান আসার প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনাং পরিত্রাণায় সাধুনাং তিনি সাধুকে রক্ষা করতে এসেছেন ভগবান আসার দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম ভগবান আসার তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে তিনি সাধুকে রক্ষা করতে আসেন যুগে যুগে শাস্ত্রে বারবার করে বললেন যে সাধু সাবধান সাধুকে সাবধান করতে বলেছে বারবার আর সেই সাধুকে ভগবান রক্ষা করতে আসেন অসাধুকে নয় কারণ মনে রাখবেন লক্ষ লক্ষ টাকা খরচা করে তীর্থস্থান ভ্রমণ করে যতটুকু আপনি পুণ্য সঞ্চয় করবেন
বছরের মধ্যে যদি একবার প্রকৃত সাধু আপনার বাড়িতে পদার্পণ করে, জানবেন ওই তীর্থ দর্শন করে যা পুণ্য সঞ্চয় হয়, প্রকৃত সাধুকে দর্শন করলে তার শতাধিক পুণ্য লাভ হয়। এখন বিচারের ব্যাপার, আপনি এখন বলবেন যে প্রকৃত সাধু আমি চিনব কি করে? এ জগৎ সংসারে সবাই মালা পরে, সবাই তিলক করে, মালাও পরে তিলকও করে, মাঝে মাঝে বিড়িও খায়, সন্ধ্যাবেলা চুল্লুর থেকেও ঢোকে। এখন এই রকম প্রয়োজন মাল আপনি অনেক দেখতে পাবেন, এরকম মাল আপনি দেখতে পাবেন, কিন্তু এরা সাধু নয়, এরা সাধু রূপী শয়তান। এরকম কিছু ব্যক্তির জন্য সনাতন ধর্ম আজকে শেষের পথে চলে গেছে। আজকে মনে রাখবেন, প্রত্যেক দিন যে পূর্ব দিকে সূর্য উদয় হয়, নদীতে যে জোয়ার ভাটা হয়, গাছের যে পাতা নড়ে, মানুষের যে নিঃশ্বাস পড়ে, একমাত্র কৃপা হলো সাধু কৃপা। সাধু, আর এমনই সাধু কে রক্ষা করবার জন্য ভগবান তিনি যুগে যুগে ধরণী তলে আসেন, যুগে যুগে তিনি আসেন শুধু সাধুকে রক্ষা করবার জন্য। আজকেও ভগবান এসেছেন এই কলিযুগের মাটিতে, যিনি দ্বাপরের শ্রীকৃষ্ণ তিনি এলেন কলিযুগে গৌর হয়ে, রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর অবতারে কলিযুগে নেমে এলেন। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি, অসুরেরে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করাব সবার। তিনি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করেছেন, রাবণ কুম্ভকর্ণকেও বধ করেছেন, তিনি কংসকেও বধ করেছেন, কিন্তু ব্যতিক্রম কলিযুগ, ব্যতিক্রম কলিযুগ। এ কলিযুগে ভগবানের প্রতি অত্যাচার হয়েছিল, জগাই মাধাই রূপী অনেক মানুষ আছেন ভগবানের উপর অত্যাচার করেছিলেন, কিন্তু ভগবান তার কোনো প্রতিশোধ নেননি, ভগবান তাদের ঘরে প্রাণে মারেননি। কি করেছিলেন? যারা মারতে এসেছিল তাদের ঘরে কোলটা বাড়িয়ে দিয়েছিলেন, তোরা আমার কোলে আর একবার হরিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরি, অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করাব সবা। সেই হরি নাম, সেই হরি নাম আজকে বাবু ব্যবস্থা করেছেন। আপনারা গতদিন হরি নাম শুনেছেন, আজকেও শুনছেন, আগামী দিন আরো শুনবেন, এই হরি নাম হয়েই যাবে। কারণ যে জিনিস সত্য যুগে পেল না, যা ত্রেতা যুগে পেল না, দ্বাপর যুগেও পেল না, একমাত্র ব্যতিক্রম কলিযুগ, যে কলিযুগে ভগবান শুধু আনলেন না, ভগবান এনে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছেন। কারণ ভগবানের এর ইচ্ছা ছিল, আজকে যে গ্রামে গ্রামে শহরতলিতে চারিদিকে যে এত হরিনাম হচ্ছে, এটা ভগবানের একমাত্র ইচ্ছা, ভগবানের ইচ্ছা। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই কৃষ্ণ নাম। আজকে সেটাই বাস্তবায়িত হচ্ছে, সেটাই হচ্ছে। তো যাই হোক, আপনারা হরিনাম শুনতে বসেছেন, হরিনাম শুনতে এসেছেন, হরিনাম শুনছেন, পবিত্র দিন আজকে। আপনারা জানেন ভগবান এতদিন শয়নে ছিলেন, উত্থান একাদশীতে ভগবান উঠেছেন, তারপরে রাস পূর্ণিমা। তো যে বাড়িতে এমন একটা হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি এই বাড়ির প্রত্যেকটি পরিবার, শুধু তাই নয় এই গ্রামের প্রত্যেকটি পরিবার সুখে থাকুক, ভালো থাকুক। লীলা কীর্তন শুরু করার আগে সমবেত ভক্তমণ্ডলী,
কীর্তন প্রারম্ভে আপনাদের সকলের রাতুল শ্রীচরণ রইল অধম কীর্তনিয়া দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। এলাকায় উপবিষ্ট সমস্ত দেবদেবী চরণে ভক্তিপূর্ণ প্রণাম তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শত কোটি ভক্তের চরণে রইল শত সহস্র কোটি দণ্ডবত। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। এ কলিযুগে তুমি যা ইচ্ছা করো, কালী পূজা করো, দুর্গা পূজা করো, শীতলা পূজা করো, মনসা পূজা করো, যা ইচ্ছা করো, কারণ আমরা মানুষ, সব দেবদেবীকে শ্রদ্ধা করা, পূজো দেয়া আমাদের কর্তব্য। কিন্তু সবকিছু করা আমাদের কর্তব্য, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন। কারণ আসতে হরি আর যাবার সময় সেই হরি। তাই শাস্ত্রে বারবার করে বললেন, কলিযুগে যা ইচ্ছা করো না কেন, কিন্তু তার মধ্যে সর্বদাই সব সময় অবিরাম মুখে কৃষ্ণ নাম করে চলো। একমাত্র কলিযুগে মুক্তির পথ হলো হরিনাম সংকীর্তন। ভবসিন্ধু পার করাতে পারে একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন ব্যতিরিক কোন জিনিস নাই আপনাকে ভবসিন্ধু পার করার মতো। তাই সেই পরপারের কথা ভেবে যতটুকু দিন আনতে আমরা সময় পাব, সারাদিন সারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, কিন্তু দিন আনতে একবার 24 ঘন্টা আপনাকে নাম করতে হবে না, 12 ঘন্টা নাম করতে হবে না, 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ড যদি ভগবানের জন্য মন্দিরে যান, ওই 24 সেকেন্ড ভগবানের জন্যই দেবেন। আর মন প্রাণ এক করে 24 সেকেন্ড যদি ভগবানকে দেন, আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী আপনার বাড়ির দরজার সামনে না এলেও ভগবান একদিন আপনার বাড়ির দরজার সামনে আসবেই আসবে, আসবেই আসবে, আসতে বাধ্য, কারণ তিনি ভক্ত বাঞ্ছা কল্পতর। ভক্ত যদি মন প্রাণ একবার এক করে ভগবানকে ডাকে যে ভগবান আমার দেবার মতো তোমার কাছে কিছুই নেই, আছে শুধু নয়নের জল আর একটা তুলসী পাতা, 5 কেজি সন্দেশ লাগে না। ভগবানকে ডাকার জন্য 5 কেজি আপেলের প্রয়োজন নাই, ভগবানকে ডাকার জন্য দামি দামি ফলের দরকার নাই। ডাকার মতো যদি ডাকা যায়, একটা তুলসী পাতা নয়নের জল দিয়ে গোবিন্দ চরণে দিতে যায় যে ভগবান, এর থেকে দেয়ার আর কিছু না। আপনারা ভালো করে জানেন, দুর্যোধনের বাড়ি 56 ভোগ ছেড়ে, 64 প্রকার রান্না ছেড়ে, বিদুরের বাড়ি কলার খোসা খেয়েছিল, এমন ভগবান আর কোথায় পাওয়া যাবে। তিনি কাঙালের ঠাকুর, তিনি বড়লোকের ঠাকুর নন, তিনি কাঙালের ঠাকুর, তিনি কাঙাল ভালোবাসেন, তাই তিনি সর্বদাই আমাদের জন্য দুটো হাত বাড়িয়ে আছে। ওরে কলির জীব, একটিবার আমার চরণতলে আত্মসমর্পণ কর। কিন্তু মা গো, ভগবান আমাদের দিতে চাইলে কি হবে, আমরা তো নিতে পারি না। বাড়িতে নাড়ুগোপাল সবার আছে, হাতটা নাড়ুগোপাল বাড়িয়েছে, আমরা কি করি, নাড়ুগোপাল হাতটা বাড়িয়েছে, হাতে একটা নাড়ু দিয়ে দাও। কেন? কারণ ভিখারির ছেলে কৃষ্ণ তো হাতটা বাড়িয়ে আছে নাড়ু খাওয়ার জন্য, নাড়ু দাও। কিন্তু মনে রাখবেন, ভগবান নাড়ু খাওয়ার জন্য হাতটা বাড়িয়ে নেই, নাড়ু পাওয়ার জন্য হাতটা বাড়িয়ে নেই। যে কৃষ্ণের বাবা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল, তার কি নাড়ু খাওয়ার অভাব ছিল? তাহলে ভগবান হাতটা বাড়িয়ে আছে কেন? ভগবান একটা হাত জন্যই হাত বাড়িয়ে আছেন, যে হে ভক্ত, যেটা আমার নেই তোমাদের কাছে আছে, সেটা তোমরা আমাকে দাও। সেটা কি? একমাত্র হলো ভক্তি। Thank you.
মাঙ্গলিক ক্রিয়া হলে কি করতে হয় মা? মাল্য চন্দন তো মাঙ্গলিক ক্রিয়া, আস্তে, মাঙ্গলিক কোনো কাজকর্ম হলে কি করতে হয়? শঙ্খ ধ্বনি করতে হয়, উলুধ ধ্বনি করতে হয়, তাই তো? আপনারা চুপ করে বসে আছেন কেন তাহলে? শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে, হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। তাহলে ভগবানের যেটা জিনিস নাই সেটা নেওয়ার জন্য ভগবান হাতটা বাড়িয়েছেন, সেটা কি? সেটা হলো ভক্তি। ভগবানের সব কিছু ছিল, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, অভাব কিছু ছিল না, কিন্তু অভাব একটা জিনিস ছিল খুব বড়, সেটা হলো ভগবানের কাছে ভক্তি ছিল না। আর এই ভক্তিটা কি, ভক্তিটা কেমন, এটাকে জানার জন্যই ভগবান তিনি ভুলোক থেকে গোলোক থেকে এসেছেন। কোথায়? এই ভুলোকে, গোলোক থেকে ভুলোকে নেমে এলেন। আর ভগবান এসে কি করছে? ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে, ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছেন ভগবান। হে ভক্তমণ্ডলী, সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির জীবের দ্বারে দ্বারে এসে কলির জীবগণকে ডেকে বললেন, ওরে কলির জীব, একটিবার হরিনাম কৃষ্ণ নাম কর, হরিনাম কৃষ্ণ নাম কর এই কলিযুগে। তো হে ভক্তমণ্ডলী, ভগবানের যা নির্দেশ, ভগবানের যা নির্দেশ, ভগবানের যা আদেশ, আমরা সবাই সেটা মাথায় করে নেব, আর ভগবানের নির্দেশ মতোই আমরা পথ চলাটা শুরু করব। তাই ভগবানের কথা মাথায় রেখে শুরু করবো আজকের লীলা কীর্তন, লীলা কথা। তবে তার আগে শাস্ত্রে যেটা বারবার করে বললেন যে আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করতে বললেন, কি আশ্রয় করতে হবে? না, এই কলিযুগে আশ্রয় করার একমাত্র পথই হলো আমার নিতাই চরণ। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। তাহলে গৌর চরণ পেতে গেলে আপনাকে নিতাই চরণ আশ্রয় করতে হবে। তো চলুন, নিতাই চরণ আশ্রয় করতে করতে আমরা আজকে লীলার মধ্যে প্রবেশ করব। তো হে ভক্তমণ্ডলী, আমরা সবাই করে করতালি দিয়ে আমরা সবাই মিলে নিতাইয়ের নাম করব, অক্রোধ পরমানন্দ। নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমানী শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। কি বললেন? অক্রোধ পরমানন্দ। এই যে আস্তে লক্ষ্য করুন, শাস্ত্রে বলছে যে নিতাই চরণ আশ্রয় করো, কেন বললেন? ওখানে অদ্বৈত ছিল তাকে বলতে পারতেন, গদাধর ছিল তাকে বলতে পারতেন, শ্রীবাস পণ্ডিত ছিল তাকে বলতে পারতেন, কিন্তু অঙ্গুলি অন্যদিকে হেলালেন না, অঙ্গুলি দেখালেন কোথায়? ভজতে যদি হয় নিতাই চরণ ভজ, কেন বললেন? কারণ আছে।
কারণটা কি নিতাই চরণ এইজন্য আশ্রয় করতে বললেন তার পদের মধ্যেই বললেন অক্রোধ যার মধ্যে কোনো ক্রোধ ছিল না ক্রোধ জগৎ সংসারে লক্ষ্য করে দেখবেন যদি দু চারটে টাকার মালিক হয় দু চারটে যদি গাড়ি একবার হয়ে যায় রাস্তা দিয়ে তার পা ফেলা খুব মুশকিল ব্যাপার আর ভগবানকে সবকিছুতে পাওয়া যায় কিন্তু ভগবানের কাছে বসতে গিয়ে যদি আপনার মধ্যে একটা জিনিস থেকে থাকে সেটা হলো অহংকার অহংকার যদি আপনার মধ্যে প্রবেশ করে একবার এই পৃথিবীতে আপনি সবকিছু পাবেন কিন্তু ভগবানের কৃপা থেকে আপনাকে বঞ্চিত থাকতে হবে তাহলে অহংকার থাকলে আপনি ভগবানকে পাবেন তাই শাস্ত্রে বললেন নিতাই চরণ বলতে কেন তার মধ্যে কোনো ক্রোধ ছিল না ক্রোধ আর আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন নিতাই চাঁদের মধ্যে যে কোনো ক্রোধ ছিল না তার প্রমাণ এই রাস্তা দিয়ে যখন কীর্তন করতে করতে নিতাই চাঁদ যাচ্ছেন মদতি মাতাল জগাই মাধাই কি করেছিলেন মদ্যপান করে মদের হাড়ি মারলেন কোথায় নিতাইয়ের মাথায় ঝরঝর করে রক্ত ঝরছে তিনি পারতেন যে তুই আমাকে হাড়ি দিয়ে মেরেছিস তোকে একটা ঘুষি মারবো আমি তিনি করেননি তুই আমাকে হাড়ি দিয়ে মেরেছিস তোকে একটা ঘুষি মারবো পারতেন তিনি কিন্তু মারেননি কেন কারণ তিনি দয়াল সাগর দয়াল সাগর তিনি তিনি পারতেন কিন্তু মারেননি কেন মারেননি তার মধ্যে ক্রোধ ছিল না যিনি মারলেন কলসি দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে নিতাই চাঁদ গিয়ে কি করলেন তার হাতে ধরলেন যে তুমি আমাকে মেরেছো মারো কিন্তু এর পরিবর্তে একবার মুখে তুমি কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো নিতাই চাঁদ বললেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় যে নাম নিচ্ছে তাকেও নাম দিচ্ছে যে নাম না নিচ্ছে তাকেও নাম দিচ্ছে হাতে ধরছে না হলে তার পায়ে পড়ছে অধম পতিত জীবে আজি দারে 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 গিয়ে হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া আজি হরি নাম যে নাম আর তিন লোকে এলো না তিন যুগে এলো না সেই হরি নাম এ জগৎ সংসারে যত মন্ত্র আছে সর্ব মন্ত্রের যেটা শ্রেষ্ঠ মন্ত্র সেই হরি নাম মহামন্ত্র নিতাই দিচ্ছে নবিলাইয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছে নবিলাইয়া হরিনাম মহামন্ত্র নিতাই দিচ্ছেন অবিলাইয়া যাকে পাচ্ছেন তাকেই দিচ্ছে তিনি বাছাবাছি করছেন না কে মাস্টার কে ডাক্তার কে উকিল কে ব্যারিস্টার কাউকে তিনি পাচ্ছেন না যাকে পাচ্ছেন তাকেই দিচ্ছেন শুধু হরিনাম দিচ্ছেন না নয়নে জলে তার বক্ষটা ভেসে যায় অবিরাম মুখে কৃষ্ণ নাম করে চলেছে অধম পতিত জীব সবাইকে তিনি দান করছেন কে রিক্সা চালক তাকেও নাম দিচ্ছেন কে গাড়ি চালক তাকেই নাম দিচ্ছেন যে মাস্টার তাকেও নাম দিচ্ছেন তিনি সবাইকে নাম দিচ্ছেন সেই নিতাই চাঁদ জগৎ জীবকে নাম বিতরণ করেই চলেছেন জগৎ জীবকে নাম বিতরণ করেই চলেছেন এই নিতাই গৌর অভিন্ন তনু
গৌড়ের আজ্ঞা পাওয়া মাত্রই নিতাই চাল জগৎজীবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া সবাইকে তিনি নাম বিতরণ করে চলেছেন। নাম বিতরণ করে করে ওই নদীয়ার পথ দিয়ে নাম বিতরণ করে চলেছেন। সমস্ত ভক্তগণ তার পিছনে পিছনে ধাবিত হলেন। নিতাই চাঁদ অগ্রভাগে নাম করতে করতে যাচ্ছেন, পশ্চাৎ ভাগে সমস্ত ভক্তগণ নিতাই চাঁদের পিছনে পিছনে ধাওয়া করতে লাগলেন। শ্রদ্ধেয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের যে নাম নিলে কলিযুগের মানুষের মঙ্গল হবে, যে নাম নিলে কলিযুগের মানুষের উপকার হবে, 33 কোটি দেবদেবীগণ যেটা নিয়ে চিন্তা ভাবনা করল না, সমস্ত দেবতারা যেটা নিয়ে চিন্তা ভাবনা করল না, চিন্তা ভাবনা করলেন আমাদের কলিযুগের একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি ভাবলেন, তিনি ভাবলেন যে কি করলে কলির জীব উদ্ধার হবে, কি করলে কলিজীবে মানুষের মঙ্গল হবে, একমাত্র ভগবান তিনি ভাবলেন। এই জন্য ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সর্বকারণের কারণ। ভগবানের চরণে জল দিলে যেমন কোনো দেবদেবীর চরণে জল দেওয়া প্রয়োজন হয় না, তেমনি দিন আনতে যদি ভগবানকে একবার ডাকা যায়, ভগবানকে আমরা ডেকে চললাম, ভগবান আমাদের জন্য কি করলো, আমাদের জন্য করেছে কি করেছে, ভগবান আমাদের জন্য গোলকের গোপনীয় সম্পদ আমাদের জন্য বিতরণ করেছে, আর সেই সম্পদ ওই নিতাই চাঁদ নিয়ে নিয়ে দাঁড়িয়ে 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 বিতরণ করতে শুরু করেছে। ও গো হেন অবতারে যা অবতার হয় না হবার নয়, শাস্ত্রে বারবার করে বলল, ও গো হেন অবতারে যা রতি না জন্মিল দাস লোচনে বলে এই পাপি এলো আর গেল, বাঁচল চন্দ বলে সেই পাপি এলো আর গেল, এলো আর গেল, তাদের আশা যাওয়া সার হলো, তার আশা যাওয়া সার হলো, তাদের আশা যাওয়া আশা যাওয়া সার হলো, তার আশা যাওয়া সার হলো, যে জনে নিতাই চরণ নাচি নিল তার আশা যাওয়া সার হলো, যে জনে নিতাই চরণ নাচি নিল তার আশা যাওয়া সার হলো, যে জনে গোবু চরণে লাভ জিল যাওয়া, গোবুর চরণে লাভ জিল যাওয়া, তাই গোবুর নাচি নিল যাওয়া, তাই গোবুর লাভ জিল নিতাই গৌর নাম হল, নিতাই গৌর নাম হল, তার মানব রাম তার বল, নিতাই গৌর নাম আশা যাওয়া তার বল, নিতাই গৌর ও তার আশা যাওয়া। তাহলে যেজন নিতাই চরণ না ভজিল তার আশা যাওয়া সার হল, আশা
মাতৃ জঠর থেকে পৃথিবীতে আসা আর সবাইকে ছেড়ে চলে যাওয়া। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, পৃথিবীতে কিছু করতে পারে না না পারে এমন কিছু কাজ করে যাবেন, চলে যাওয়ার সময় আপনি যেন হাসতে হাসতে যেতে পারেন, আর যাদের ছেড়ে চলে যাবেন তারা যেন কাঁদতে কাঁদতে আপনাকে বিদায় দিতে পারে। তাহলে পৃথিবীতে এলাম, সংসার বাড়ালাম, ভোটার কার্ড বাড়ালাম, ভালো মন্দ খেলাম আর পৃথিবী ছেড়ে চলে গেলাম, এটাও যাওয়া হয়। আর একটা যাওয়া হয়, অগণিত ভক্ত চোখের সামনে বসে আছে, অগণিত ভক্ত মুখে অবিরাম কৃষ্ণ নাম করে চলেছে, হরিনাম শ্রবণ করতে করতে, নয়নের সম্মুখে ভগবানকে দর্শন করতে করতে, হাসতে হাসতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেয়া, এটাও যাওয়া যায়। এমন কিছু কাজ করে যাবেন যখন আমরা পৃথিবীতে আসি তখন যেমন হাসতে হাসতে আসি, এমন কিছু কাজ করতে হবে যেন যাওয়ার সময় আমরা হাসতে হাসতে যেতে পারি। মা গো ভগবানকে আমরা সবাই ভালোবাসি, সবাই, যতজন আমরা এখানে বসে আছি সবাই ভগবানকে ভালোবাসি, আর ভগবানকে ভালোবাসি বলেই এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট হলেও ভগবানের নাম শোনার জন্য অপেক্ষা করছি। মানুষ সময় তাকেই দেয় যাকে ভালোবাসে, আর আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তবে তফাত একটু আছে, তফাত আছে। তফাতটা কি না, তফাত হলো ভালোবাসার তফাত, ভালোবাসা। সব বাসাতে তো পাখি যেমন থাকে না, ঠিক তেমনি সব বাসাতে ভগবান থাকে না। ভগবান থাকার জন্য বাসা প্রয়োজন, তবে সে বাসাটা যেন ভালোবাসা হয়। নবদ্বীপের মাটিতে লক্ষ লক্ষ বাড়ি ছিল, হাজার হাজার বাড়ি ছিল, কিন্তু কলিযুগের ভগবান কোন বাড়িতে যাননি, কোন বাড়িতে যাননি। ছাদলা বাড়ি ছিল, পাথর বসানো বাড়ি ছিল, কিন্তু কলিযুগের ভগবান কোন বাড়ি যাননি। গিয়েছিলেন কার বাড়ি, মাটির বাড়ি, খড়ের চাল, তার নাম হলো নবদ্বীপের শ্রীবাস পণ্ডিত। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, বাস শব্দের অর্থ হলো বসবাস করার জায়গা, কারণ ভগবান জানতেন যে নবদ্বীপের আর অভিজাতদের যে বাড়ি আছে সে বাড়িতে গেলে ভালো খেতে দেবে, কিন্তু আমার হৃদয়ে যেটা শুনে তৃপ্তি পাবে আমি সেটা পাব না, সেটা দেবে কে, একমাত্র শ্রীবাস। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, শ্রীবাসই যে একমাত্র বড় ভক্ত তার প্রমাণ কি? প্রমাণ আছে, আছে প্রমাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে করি আজি কপাটে দিয়া কীর্তন করে, প্রভু বরময়া বেশে ওষে কপাট দিয়া কীর্তন করে, পরময়া বেশে পাষণ্ডীগণ জ্বলিয়া মনে না পায়ে প্রবেশে। ভালো কাজ,
लक्ष्य कर देखें भलो काज भलो काज दुष्ट प्रकृति जो मानुषगुलो आछे तारा सब समय चिंता करबे भलो काजटा कि करे पंड करा जाए कि करे बंध करा जाए। शिवासंगने कीर्तन करछे पाशापाशी मानुषजन जारा सह्य करते पारे ना हरिनाम तारा चिंता करछे कि करे हरिनामटा बंध करब जले पुरे छारखार हो जाच्छे किन्तु महाप्रभु अंतर्जामी भगवान अंतरे सब जानते पाच्छेन तारपरेओ भक्तगण संगे करि अंतरंग संगे करी करे रसयार साधन बहिरंग लइया करे हरि नाम संकीर्तन नाम संकीर्तन आज आनंदयार घरे नारे आनंदयार घरे नारे आज आनंदयार घरे नारे आनंदयार हे भक्तमंडली भक्तिमती मायरा शिवास जखन हरिनाम करछेन महाप्रभुर संगे शिवासेर स्त्री शिवास के डाकलेन एकबार शोनो एखाने शोनो शिवास बोले की गो हरिनाम करछि तुमि डाकछो केन आमाके एभावे बोले शोनो ना आमि महाप्रभुर संगे हरिनाम करछि तुमि एभावे आमाके डाकछो केन बोले शोनो ना एखाने दरकार आछे बोलो की दरकार जानो आमाके डाकले केन कथा बोलबो कथा बोलबो की कथा जान स्वामी आमादेर एकमात्र छेलेटा एकमात्र छेलेटा हाँ कि होयेछे बोलो एकमात्र छेलेटा जले डूबे मारा गेछे आपनारा विचार करुन एखाने जारा बसे आछेन अंतरंग संगे करी करे रस आस्वादन बहिरंग संगे करी हरिनाम संकीर्तन करछेन समस्त भक्तगण निये जखन कीर्तन करछेन महाप्रभु शिवार संगमे शिवासेर स्त्री शिवास के डाकलेन स्वामी शोनो स्वामी जखन बाहिर एलो स्वामी के कि संबादटा दिल स्वामी आमादेर एकमात्र सन्तानटा जले डूबे मारा गेछे बाबा की करबे खबरटा शुने कादबे तो सेटाई तो स्वाभाविक सन्तानेर मृत्यु खबर शुने बाबार तो कान्नाटा स्वाभाविक किन्तु शिवार संगे संगे बोलो उल्लो तुमि चुप करो कथा बोलो ना स्वामी आमादेर सन्तानटा मारा गेछे हाँ आमी सुनलाम सन्तान मारा गेछे तारपरो तोमाके बोलछि तुमि चुप करो स्वामी तुमि कि पागल हये गेले एकमात्र छेलेटा मारा गेछे तुमि चुप करते बोलछो स्वामी এখনো তোমাকে বলছি চিৎকার করে কান্নাকাটি করো না চুপ করো কেন বলছো তুমি বুঝতে পাচ্ছ না নবদ্বীপে এতগুলো বাড়ির মধ্যে কোন বাড়িতে ভগবান যায়নি ভগবান আমার বাড়িতে এসেছে আনন্দে হরিনাম সংকীর্তন করছে
আমি তোমাকে এইটা বোঝাতে চাই, সন্তান গেলে সন্তান আবার পাওয়া যাবে, কিন্তু কারো বাড়ি থেকে যদি ভগবান একবার চলে যায় আর সেই বাড়িতে ভগবান ফিরে আসবে না। কেদোনা কেদোনা, কারণ ভগবান যদি একবার বুঝতে পারে সন্তান হারানোর জন্য তুমি কাঁদছো, তাহলে ভগবান আমার বাড়ি থেকে এখনই চলে যাবে, আমার বাড়িতে হরি নামটা ধন্য হয়ে যাবে। এরপরেও কি আপনারা বলবেন শ্রীবাস ভক্ত নয়? এরপরেও কি আপনারা বলবেন ভগবান ওই রকম বাড়ি ছাড়া অন্য বাড়ি যেতে পারে? যেতে পারে কি? পারে না। তাহলে ভগবান সুন্দর বাসা খোঁজে, ভালো বাসা। ভগবান এত বাড়ি ছেড়ে নবদ্বীপের মাটিতে গেলেন শ্রীবাসের বাড়ি, কারণ তার বাসাটা ভালো ছিল। হে ভক্তমণ্ডলী, আমরাও ভগবানকে ভালোবাসি, আর ভগবানকে আর একজন ভালোবাসতেন দ্বাপর যুগে। তিনি কে? তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, রাধারানী। ভগবানের বাম দিকে যিনি বিরাজ করেন রাধা ঠাকুরানী, তিনি ভগবানকে ভালোবাসতেন। তাহলে আমাদের ভালোবাসা ভগবানের ভালোবাসা, রাধারানীর ভালোবাসার মধ্যে তফাতটা কোথায়? আচ্ছা, আজকে ভগবান যাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই তার ভালোবাসাটা সামান্য ধরনের ভালোবাসা নয়, অনেক উচ্চ মার্গের ভালোবাসা। তার ভালোবাসার অনেক নমুনা আছে, তার মধ্যে একটা ছোট্ট নমুনা আমরা আস্বাদন করব, ছোট্ট কথা। মধুরাধবী মধুর বৃন্দাবনে একদিন রাধারানীর অষ্ট সখী, তো ওই অষ্ট সখীর মধ্যে সব থেকে কাছের সখী তিনি হলেন ললিতা। ওই রাধাকুণ্ডের তীরে বসে ললিতাকে একদিন ডেকে বলে, ললিতা রে, জন্মালে মরিতে হয় অমর কেহ না রয়, আমি জন্মেছি আমাকেও মরতে হবে, তবে ললিতা একটা কথা তোকে বলি শোন। রাধারানী বলছেন ললিতাকে, কথাটা কি? ললিতা, আমি যখন মারা যাব, আস্তে মন দিয়ে শুনবেন, ললিতা সখীকে বলছেন রাধারানী, শোন ললিতা, আমি যখন মারা যাব এ দেহটা তোরা পোড়াবি না। রাধারানী যখন ললিতাকে কথাটা বললেন, ললিতা বলল, রাধে, পঞ্চভূতে মানুষ গঠিত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তাই মানুষ মারা যাওয়ার পর তার দেহটা জলে ভাসানো হয়, নয় আগুনে পোড়ানো হয়, নয় মাটিতে সমাধি দেয়া হয়, যে কোনো একটা করা হয়, কিন্তু রাধে, তুই মারা যাওয়ার পর তোর দেহটাকে পোড়াতে মানা করছিস কেন? একটিবার আমাকে বল। প্রত্যুত্তরে রাধারানী বলছেন, ললিতা, কাঠ যখন আগুনে ধরানো হয়, আগুন ধরানো হয় কাঠে, কাঠটা পড়তে 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 একটা সময় কি হয়? পুড়ে কয়লা হয়ে যায়, তাই না? আর সে কয়লাতে যখন আগুন দেয়া হয়, কয়লাটা কি ধরে? ধরে, কারণ কয়লাতে আগুন দিলে আবার কয়লা ধরে, কিন্তু ওই কয়লা যখন পুড়ে একবার ছায়ে পরিণত হয়, সেই ছায়ে যদি আগুন দেয়া হয়, সে ছাই কোনোদিন আর জ্বলে না, ছাই আর জ্বলে না। শোন ললিতা, ওই বধূ কৃষ্ণকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে কাঁদতে 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 কখন কৃষ্ণ নামাগুনে আমার হৃদয়টা যে পুড়ে ছাই হয়ে গেছে আমি বুঝতে পারি না। এই হৃদয়টা যে কখন পুড়ে ছাই হয়ে গেছে বুঝতে পারিনি,
তাই আমার হৃদয়টা আর কয়লা নেই, পুড়ে ছাই হয়ে গেছে। তাই ছায়ে তো আগুন দিলে ছাই ধরে না, তাই তোকে আমি বললাম আমার দেহটা তোরা পোড়াস না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা ভালো করে জানেন রাধারানী ইচ্ছা করলেও ভগবানের সঙ্গে দেখা করতে পারতেন না, কারণ ঘরের মধ্যে দুজন ছিলেন, এক শাশুড়ি আর এক ননদি, জটিলা আর কুটিলা। কৃষ্ণ নাম করতে চাইলেও কৃষ্ণ নাম করতে পারত না। যমুনার জল কালো বলে যমুনায় জল আনতে দিতে যেত, দিতে তো না, তাহলে কাঁদবে কি করে? ভগবানকে যে চোখের জল দেবে কাঁদবে কি করে? কারণ বাড়ির মধ্যে কৃষ্ণ নাম করতে মানা, তাই কাঁদতে তো রাধারানীকে হবে, কাঁদবেন কি করে? আস্তে, কাঁদবেন কি করে? কি করতেন? রান্নাঘরে যেতেন, রান্নাঘরে গিয়ে শুকনো কাঠের মধ্যে জল দিতেন, কাঠটা ভিজে যেত, সেই ভিজা কাঠ যখন উনুনের মধ্যে প্রবেশ করাতেন, সেই ভিজা কাঠ জ্বলতো না, তার থেকে ধোঁয়া হতো, সেই ধোঁয়া যখন রাধারানীর চোখের মধ্যে যেত, সেই ধোঁয়ারও ছলনা করে রাধারানী হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে বুকটা ভাসিয়ে দিত। নিতাই গৌর হরি 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 বলে কাঁদতেন শাশুড়ি ননদীর ঘর কাঁদবেন কি করে? ভিজা কাঠ উনুনে দিতেন, তা থেকে যখন ধোঁয়া হতো, সেই ধোঁয়া যখন চোখে লাগতো, বধূ কৃষ্ণের নাম করে তখন চোখের জল ফেলতেন। ভালোবাসা, আজ সেই রাধারানী ললিতাকে বলছে আমার দেহটা তোরা পোড়াবি না, পোড়াবি না, আমার দেহটা কৃষ্ণ নামাগুনে যে পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে তো দেহটা কি করব? আমার দেহটাকে তোরা যমুনার জলে ভাসাবি না কেন? তোর দেহ যমুনার জলে ভাসাবো না কেন ওরে ললিতা? এই কৃষ্ণ নামাঙ্কিত দেহ যদি যমুনার জলে ভাসিয়ে দিস, দেহটা ভাসতে 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 একদিন মথুরার ঘাটে গিয়ে উঠবে, সমস্ত মথুরাবাসী আমার দেহটাকে দেখে বলবে যে কৃষ্ণ নামাঙ্কিত দেহ, যে কৃষ্ণকে এত ভালোবাসত, এত যিনি ভগবানকে ভালোবাসত, সে মরে যাওয়ার পরে তার দেহটা সদগতি করার মতো কেউ নেই, দেহটা সদগতি করলো না, জলে ভাসিয়ে দিল, তাহলে আমরা কেন কৃষ্ণ নাম করব? আমরা যদি কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম করতে করতে যদি আমরাও একদিন মারা যাই, তাহলে তো মানুষ আমাদের দেহটা সদগতি করবে না, এইভাবে ভাসিয়ে দেবে, শৃগাল কুকুরে টানতে টানতে ছিঁড়ে ছিঁড়ে দেহটা খেয়ে নেবে। ললিতা, আমার বধূর নামে বড় কলঙ্ক রাখবে, আমার বধূর নামে বড় কলঙ্ক হবে, আমি চাই না আমার বধূর নামে কলঙ্ক হোক, আমি চাই না বধূর নামে কলঙ্ক হোক। তাহলে রাধে তুই বলে দে, তোর দেহটা মারা যাওয়ার পরে কি করব আমরা? না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে। ললিতা সখী জিজ্ঞাস করলেন, রাধে বল তুই মারা যাওয়ার পর তোর দেহটা কি হবে? রাধারানী বলতেন, শোন, না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, মরিলে তুলিয়া রেখো কমালের ডালে, মরিলে তো তুলিয়া রেখো তোমারে, আমি মরিলে তুলি আরে খো তোমালে ডালে, মরিলে তো লিয়ারে খো তোমালে ডালে, বধু তোমালে বড়
ভালোবাসে বধু তোমার বড় ভালোবাসে বধু তোমার বড় ভালোবাসে বধু তোমার বড় ভালোবাসে আমার আমার প্রাণ গোবিন্দ বধু তোমার বড় ভালোবাসে আজি আমার আমার প্রাণ গোবিন্দ তোমার বড় ভালোবাসে আমার আমার প্রাণ গোবিন্দ হরি 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 বলো আমার বধু তোমার বড় ভালোবাসে রাধে তুই পাগলিনী হয়ে গেছিস কেন হ্যাঁ মানুষ মারা যাবার পর তার দেহটা যদি কোনো গাছের ডালে ঝোলানো হয় এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পরে তার দেহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তুই মারা যাওয়ার পর তো দেহ যদি আমরা তমাল ডালে ঝুলিয়ে রাখি এক মাস পরে তোকে আর খুঁজে পাওয়া যাবে না তুই পচে গলে শেষ হয়ে যাবে রাধারানী বলে উঠলেন আমি যদি পচে গলে শেষ হয়ে যাই আমার বধুর ততই মঙ্গল কেন তুই পচে গলে শেষ হয়ে যাবি তোর বধুর মঙ্গল হবে কি করে বুঝতে পারছিস না আস্তে তুই পচে গলে শেষ হয়ে যাবি তোর বধুর মঙ্গলটা হবে কি করে বুঝতে পারছিস না আস্তে আস্তে ললিতা শোন শোন এই রক্ত মাংসের দেহ পচে পচে গলে মাটিতে যখন পড়বে রক্ত মাংস দেহ পচে গলে মাটিতে যখন পড়বে মাটির একটা উর্বর শক্তি হবে উর্বর শক্তি আর মাটির যখন উর্বর শক্তি হবে সে মাটিতে কচি কচি ঘাস জন্মাবে ঘাস আর মাটিতে যখন কচি কচি ঘাস জন্মাবে সেই কচি কচি ঘাসগুলো বৃন্দাবনের গাভী বাছুর তারা সবাই খেতে আসবে ওই কচি কচি ঘাস বৃন্দাবনের গাভী বাছুরগুলো খেয়ে তারা ভালো দুধ দেবে সেই দুধ দিয়ে ক্ষীর স্বর্ণবনি তৈরি হবে আর আমার দেহ থেকে যে কচি জৈব সার তৈরি হবে তা থেকে যে ঘাস বেরোবে সেই ঘাস খেয়ে গাভী বাছুর তারা যে দুধ দেবে সেই দুধ দিয়ে ক্ষীর স্বর্ণবনি হবে আর সেই ক্ষীর স্বর্ণবনি দিয়ে কি হবে জানিস আমার প্রাণ গোবিন্দের সেবা হয়ে যাবে তাহলে একটু ভাবুন আমরা বেঁচে থাকতে থাকতে আমার আমার করে মরি কিন্তু যিনি শ্রীমতী রাধারানী তিনি বেঁচে থাকতে থাকতে নিজের দেহ ভগবানের চরণে সমর্পণ করলেন কিন্তু মারা যাবার পরেও তার দেহ কিভাবে গোবিন্দ সেবায় লাগে তারও ব্যবস্থা করছেন রাধারানী ললিতা সখীর কাছে তাহলে হে ভক্তমণ্ডলী আমরা সবাই ভগবানকে ভালোবাসি রাধারানীও ভগবানকে ভালোবাসতেন এই দুজনের ভালোবাসার মধ্যে তফাৎ